জিম্বাবুয়েতে বাংলাদেশের সিরিজ হার, সিকান্দার রাজা লিখলেন ইতিহাস। ধারাবাহিক সাফল্যে হয়েছে প্রশংসা, তবুও ওয়ানডেতে বাংলাদেশের খেলার ধরন জাগাচ্ছে শঙ্কা। এক বছর পর মাহমুদুল্লাহর ব্যাটে 50, সাইলেন্ট কিলার রানে ফেরায় সমর্থকদের মনে স্বস্তি। বরাবরের মতোই পাঁচ খবর নিয়েই থাকছে আজকের 5415 প্রেজেন্টিং বাই বিবিএস কেবলস। আপনাদের সাথে আছি জোনাকি জ্যোতি। দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে 5 উইকেটে হেরেছে টাইগাররা। সিকান্দার রাজার কল্যাণে 8 বছর পর টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল জিম্বাবুয়ে। শাহরিয় শাওনের ম্যাচ রিপোর্ট। হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হেরে 9 বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। রোববার স্বাগতিকরা জিতেছে 5 উইকেটে। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনায় এনে দেন অধিনায়ক তামিম ইকবাল। 50 তুলে এই ওপেনার ফিরে যাওয়ার পর মাঝের ওভারগুলোতে ব্যাটে বলে সমানতালে রান তুলতে ব্যর্থ হয় ব্যাটাররা। শুরুতে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হলেও শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেন 84 বলে অপরাজিত 80 রানের ইনিংস। 250 ভর করে বাংলাদেশ তোলে 9 উইকেটে 290 রান। জবাবে 49 রানের প্রথম 4 উইকেট হারায় স্বাগতিকরা। এরপর পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক রেগিস চাকাব্বা এবং সিকান্দার রাজা করেন 169 বলে 201 রানের জুটি। ক্যারিয়ারের প্রথম 100 তুলে নেওয়া চাকাব্বা 75 বলে 102 রানের ইনিংস খেলে আউট হয়ে গেলেও ব্যাক টু ব্যাক 100 করা রাজা 127 বলে অপরাজিত 117 রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। 15 বল আর 5 উইকেট হাতে রেখে জয় পাওয়া দলের হয়ে 3 উইকেট আর সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আগের ম্যাচের ম্যাচ সেরা সিকান্দার রাজা। শাহরিয়া শাওন, অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে 80 রানের ইনিংস খেলার পরও সমালোচনা থেকে রেহাই পাচ্ছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। ইনিংসের প্রথম দিকে অতিরিক্ত ডট বল খেলার কারণে রিয়াদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠেছে। মাহুষ প্রত্যয় রিপোর্টে বিস্তারিত। রিয়াদের দিন শেষ, স্লো ব্যাটিং আর শুরুর ডট, ইনিংসের শেষ না হতেই সমালোচনায় বিদ্ধ মাহমুদুল্লাহ রিয়াদ। তারা হয়তো ভুলে গিয়েছিল ওই রিয়াদ ফিরে আসতে জানেন, যার প্রমাণ তিনি বহুবার দিয়েছেন। তবুও তার কাছে নতুন করে প্রমাণ চাওয়ার যৌক্তিকতা কতটা? ইংরেজিতে একটা প্রবাদ আছে, হেটার্স গোনা হেট। রিয়াদের বেলাতেও এই তত্ত্বই হয়তো খাটে, নয়তো প্রমাণিত রিয়াদ কেন একটা নির্দিষ্ট সমর্থক গোষ্ঠীর চক্ষু সুর? সাইলেন্ট কিলার যাই করুক, পরিস্থিতি যেমনই থাকুক, তাদের মুখে ওই পুরনো সুর, সময় নাকি শেষ। অথচ সেই রিয়াদি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে প্রায় 100 স্ট্রাইক রেটে করলেন 80 রান, মেরেছেন 3-6 আর 3-4। সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশিরভাগ রানই এসেছে সিঙ্গেলস আর ডাবলস থেকে। অথচ লোকে বলে মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেস নাকি একদমই নাই, অনেকের মতে দলের সবচেয়ে আনফিট প্লেয়ারই তিনি। অথচ বরাবরই সমালোচনার জবাবটা দিয়েছেন মাঠে ব্যাট হাতে। রিয়াদের সময়টা পক্ষে ছিল না, টি-টোয়েন্টিতেই তাকে নিয়ে যত সমালোচনা, ওয়ানডেতেও রিয়াদ ধারাবাহিক না। 50 পেলেন 13 ম্যাচ পর, সময়ের হিসেবে প্রায় 1 বছর। রিয়াদের পারফরমেন্স নিয়ে সবাই কথা বলে, বলাটাই হয়তো স্বাভাবিক, কিন্তু কেউ বলে না দলের জন্য তার স্যাক্রিফাইসের কথা। ক্যারিয়ার শুরু থেকে জায়গা ছেড়েছেন, ব্যাটিং করে গেছেন লোয়ার অর্ডারে, সমালোচনা পাশ কাটিয়ে আড়াল করে। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পর। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। উপরে ব্যাট করার সুযোগ পেলে ইনিংস বড় করতে পারেন আফিফ হোসেন। টাইগার ফিনিশারের এই সুনাম বহুদিনের, দ্বিতীয় ওয়ানডেতে আবারও সেই ঝলক দেখালেন আফিফ। বাহাতে এই ব্যাটারের ওপর নজর রেখেছিলেন আফনান পিয়াল। নির্বাচক, দর্শক, ভক্ত, সমর্থক, সতীর্থ, এমনকি বিসিবির নীতি নির্ধারকদের কাছেও আফিফ হোসেন ধ্রুব লম্বা রেসের ঘোড়া। যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন, তাই বিশ্বাসও বেড়েছে এই আফিফই হতে পারেন লিমিটেড ওভার্স ক্রিকেটে টাইগারদের আনলিমিটেড সাফল্য এনে দেওয়ার কাণ্ডারি। আফিফের মূল শক্তি সাহস। বিশ্লেষকরা বলেন সাহসের সঙ্গে মারাত্মক গেম রিডিং অ্যাবিলিটি জেনারেশনের অন্য সবার চেয়ে ধ্রুবকে কয়েক গুণ এগিয়ে রাখছে। ছোট্ট ক্যারিয়ারে বাংলাদেশ দলের হয়েও বেশ কয়েকবার দেখিয়েছেন ম্যাচের পরিস্থিতি পড়তে পারার নমুনা, বিশেষ করে ওয়ানডেতে।
রোববার হারারেতে আবার সেই স্বাক্ষর রাখলেন। দলের রান 150 পেরোনোর আগেই ব্যাটিংয়ে নেমেছিলেন। ছয় নম্বরে নেমে এই বাহাতির 41 বলে সমান 41 রান। পরিসংখ্যানের মাপকাঠিতে ধ্রুবর 100 স্ট্রাইক রেটের এই ইনিংস খুব একটা বড় না হলেও ম্যাচের পরিস্থিতি মেটাতে রেখেছিল বেশ বড় অবদান। ওর ব্যাটেই টাইগারদের স্কোরবোর্ডে উঁকি দিয়েছে 300 রান। ধ্রুবর অন্যতম বড় শক্তি ইনিংস বিল্ড আপ করতে পারার ক্ষমতা। অধিকাংশ ক্ষেত্রে 7 নম্বরে ব্যাটিং করেন বলে হর হামেশাই কাগজে কলমের সেই ক্ষমতার দেখা মেলে না 22 গজে। কিন্তু যখন সুযোগ আসে সেই উত্তরটা সবার জানা। পরিসংখ্যান বলছে দল দ্রুত উইকেট হারালে হাসে 22 বছর বয়সীর ব্যাট। ব্যর্থতার আকাশেও তখন ধ্রুবতারা হয়ে জলজল করেন আফিফ হোসেন ধ্রুব। ওয়ানডে ক্যারিয়ারে 4 বার 40 পেরিয়েছেন আফিফ। প্রতিবারই ইনিংস গড়ে তোলার সময় পেয়েছেন। যে দুটো ম্যাচে অর্ধশতক করেছেন দুটো ম্যাচেই ক্রিজে আসার সময় দেখেছেন লজ্জার চোরাবালিতে হাবুডুবু খাচ্ছে দল। সেখান থেকেই দলকে টেনে তুলেছেন, পথ দেখিয়েছেন। স্বাভাবিকভাবেই শারীরিক গঠনের কারণে উইকেটে এসেই বড় শট খেলা কষ্টকর। তারপরও শুধুমাত্র টাইমিং দিয়ে পাওয়ার ক্রিকেট খেলতে পারেন আফিফ। এই অলরাউন্ডারের গড় এবং স্ট্রাইক রেট সাক্ষ্য দিচ্ছে লোয়ার মিডল অর্ডারে দলের চাওয়া পাওয়া কতটা ভালোভাবে মেটাচ্ছেন। স্ট্রাইক রোটেশনে বেশ পারদর্শী আফিফ। ক্রিকেট নিয়ে যাদের ওঠা বসা সবাই এটা জানেন, মানেন। মিডল ওভার্সে সিঙ্গেলস খেলতে পারার দক্ষতা বেশি জরুরি। তাই বিশ্লেষকদের অনেকেই ধ্রুবকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে দেখতে চান, বিশেষ করে 4 কিংবা 5-এ। সময় নিয়ে ব্যাটিং করার সুযোগ পেলে যে নিয়মিতভাবে ভালো করতে পারেন টাইগারদের ভবিষ্যৎ তারকা সেই প্রমাণ তো রেখেই চলেছেন। যেন টিম ম্যানেজমেন্টকে বার্তা দেওয়া, 4 কিংবা 5 না হোক অন্তত 6-এ যেন নিয়মিত সুযোগ পান আফিফ হোসেন। আফরান পিয়াল, অলরাউন্ডার। পরিসংখ্যান বিচারে ওয়ানডেতে বাংলাদেশ অনেক শক্তিশালী দল, আর এই ব্যাপারে দ্বিমত নেই বোর্ডের কর্তা থেকে সাধারণ দর্শক কারোরই। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে মুদ্রার উল্টো পিঠও দেখেছে তামিম মুশফিকরা। প্রশ্ন জাগছে, যতটা এগোবার কথা বলা হয় সত্যি কি ততটা এগোতে পেরেছে টাইগাররা? উচ্চ মাহমুদের রিপোর্ট। দারুণ ছন্দে এগোতে এগোতে হঠাৎ করেই ছন্দ পতন, ছবিটাকে প্রতীকী হিসেবে ধরা যেতে পারে টাইগারদের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের বিবেচনায়। জয় পরাজয়ের হিসেব একপাশে থাকুক, টাইগাররা যেভাবে খেলছে আজকাল সেটা কি মনে ধরছে কারোর? তারা নিজেরাও কি সন্তুষ্ট নিজেদের পারফরম্যান্সে? টি টোয়েন্টি আর টেস্টে যাচ্ছে তাই, কিন্তু ওয়ানডেতে এই একটা ফরম্যাটে বাংলাদেশ দল নিয়ে প্রশ্ন তোলার সাহসটুকুই বা কয়জন দেখায়? বলা ভালো কয়জন দেখা তো কেন না, আজকাল অনেকেই দেখায়। আর সেই সুযোগটা তামিমরা নিজেরাই তৈরি করে দিয়েছে নিজেদের ধীরস্থির ব্যাটিং, বাজে ফিল্ডিং কিংবা বোলিংয়ে ধারাবাহিকতার অভাবের মধ্য দিয়ে। টি টোয়েন্টির যুগ, ওয়ানডেতেও মেলে তার প্রভাব। এই তো কদিন আগেই 500 স্পর্শ করতে চলেছিল ইংল্যান্ড, 300 তো হচ্ছে হর হামেশাই। অথচ বাংলাদেশ চলমান বছরে 300 পেরিয়েছে মোটে 3 বার। সব সময়ের হিসেবে সংখ্যাটা 23। এমনকি জিম্বাবুয়ের মতো দলের সাথেও ব্যাটিংয়ে ঢুকছে বাংলাদেশ। দারুণ শুরুর পরও যেমন শেষ হবার কথা তা তো হচ্ছেই না, উল্টো শেষ দিকের ওভারগুলোতে ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ নিরাশ করছে ভক্ত সমর্থকদের। চারিদিকে ফিয়ারলেস ক্রিকেট নামক শব্দ দুইটার ছড়াছড়ি, অথচ টাইগাররা খেলছে ডিফেন্সিভ। ওয়ানডেতে যেই স্বপ্নটা গত কয়েক বছরে দেখিয়েছে বাংলাদেশ, 2023 বিশ্বকাপ আসার আগে সেটাই একটু একটু করে হারিয়ে যাচ্ছে কি? উচ্চ মাহমুদ, অলরাউন্ডার। মিম, তুমি এখন কোথায় যাচ্ছ? ড্রাইভার কিন্তু ছুটিতে, তুমি এখন কোথাও যাবে না। হাতের মুঠোয় যখন মোনার্ক মার্ট, মায়ের শাসন তো মিষ্টি লাগবে। মোনার্ক মার্ট অনলাইন কেনাকাটায় বদলে দেবে আপনার অভিজ্ঞতা। খুলনার আবু নাসের স্টেডিয়ামে সিরিজের প্রথম 50 ওভারের ম্যাচে বাংলাদেশ টাইগার্সকে 5 উইকেটে হারিয়েছে এইচপি ইউনিট। ম্যাচের ফলাফল আর যাই হোক, ম্যাচ জুড়ে তরুণদের মাঝে এখনও সেই পুরনো দিনের ক্রিকেটের প্রতিচ্ছবি। খুলনায় এইচপি আর বাংলাদেশ টাইগার্সের ম্যাচে চোখ রেখেছেন দেব চৌধুরী।
অকটেন পেট্রোল আর ডিজেলের বাড়তি দামের উত্তাপের সাথে আরও একটা তাপ বাংলাদেশের আকাশে সূর্যমামা যে খুলনাতে খেলতে থাকা ভাগ্নেদের ওপর সদয় হয়নি সেটা বাংলাদেশ টাইগার্স আর এইচপির তিন ওয়ানডের প্রথমটায় বেশ টের পাওয়া গেছে। আশপাশ তেতে থাকলেও মাঠের ক্রিকেটে গরম কিচ্ছু হয়নি। জাতীয় দলের মতোই বাংলাদেশ টাইগার্সও ব্যাট করেছে সেই পুরনো ধাঁচের ওয়ানডে ধারাতেই, যেখানে শুরুতে একটু হাত খুলে মাঝের ওভারগুলোতে রয়ে শোয়ে শেষ দিকে আবার হাত খোলার চেষ্টা। উদাহরণ দেয়া যাক, পাঁচ ওভারে ২৮, ১০ ওভারে ৫০ বিনা উইকেটে, ২০ ওভারে ৯১ দুই উইকেটে বাংলাদেশ টাইগার্স রয়ে শোয়ে দেখে খেলতে গিয়ে ৩৫ ওভারে করেছে ১৬৫, ততক্ষণে সিনেমা না দেখতে গিয়েও হাওয়া হয়ে গেছে ৫ উইকেট। পিনাকের ৬৬ বা অভিজ্ঞ নাঈম ইসলামের ৭০ কোনো ইনিংসের স্ট্রাইক রেট ৯০ ঘর পার করেনি। ৪০ ওভারে ১৯২ শেষ, ১০ ওভারে ৫৮। বাংলাদেশ টাইগার্স বোর্ডে সেই ৯০ দশকের ফাইটিং স্কোর ২৫০। বাংলাদেশ টাইগার্সের চাইতে কম অভিজ্ঞ যুব বিশ্বকাপ জেতা দলেরই বেশিরভাগ সদস্য নিয়ে এইচপি। তাদের খেলার মধ্যেও বড়দের দেখিয়ে দেয়া খেলার ধরনের ছাপই লক্ষ্য করা গেছে। ওপেনার মাফিজুল ইসলাম রবিনের ৬৬ ৯০ বলে, তহিদ রিদার ৫৯ তবু ভালো ৮৭ স্ট্রাইক রেটে, আকবর আলী ৩২ করেছেন সেও ৪৮ বলে। ব্যাটিং স্বর্গ না হলেও আরেকটু আগ্রাসী ব্যাটিং এই উইকেটে এই তরুণদের কাছ থেকে প্রত্যাশিত নয় কি? নইলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি? দল এখন যেখানে আছে সেখানেই তো থাকবে, তাতে লাভ কি হবে? ২৫১ টার্গেটে শেষ পাঁচ ওভারে এইচপির দরকার ছিল ৩৬। এক ওভার আর পাঁচ উইকেট হাতে রেখে জেতার সমীকরণ মিলিয়েছেন এইচপির আইচ মোল্লা এবং শামীম পাটোয়ারি। জাতীয় দল জিম্বাবুয়েতে, এ দল ওয়েস্ট ইন্ডিজে, ওই দুই দলে প্রায় ৩০ জন ক্রিকেটার রয়েছেন। তাদের বাদ দিয়ে যে ক্রিকেটাররা আছেন, অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিবেন বা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন, তারাই এই দুই দলে। সেজন্য এই ক্রিকেটাররা মানসিকভাবে কতটুকু শক্তপোক্ত হন, মাঠের ক্রিকেটে কতটুকু ভালো পারফর্ম করতে পারেন, কতটুকু ফ্যাসিলিটি পান, তার উপর অনেকটাই নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের গতিপথ। শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়াম থেকে দেবচৌধুরী, অলরাউন্ডার, খুলনা। BBS কেবলস প্রেজেন্স 5415 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।